বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব ডিমের ভুজিয়া দিয়ে আলু দিয়ে একটি খুব সুন্দর সুস্বাদু রেসিপি। এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। মাছ মাংসের চেয়েও কিন্তু খেতে টেস্টি হবে। এই রান্নাটা বাচ্চারা খুব পছন্দ করে, বড়দেরও খুব ভালো লাগে। এই রান্না গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। তবে চলুন দেরি না করে রান্নাটা করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু আলু কুচিয়ে, আর আলুগুলো একটু নুন দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিট। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে নেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষার তেল 2 টেবিল চামচ। সরষার তেল ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 4 খানা ডিম ভেঙে। ডিম ভেঙে দিয়ে আঁচটা কম দিয়ে ভুজিয়াটা এরকম নাড়াচাড়া দিয়ে করতে হবে। একটু নরম নরম অবস্থায় রাখতে হবে, তুলোর মতো নরম থাকবে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাতে টেস্টি হবে না। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষার তেল। সরষার তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে আলু, সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। নুন কিন্তু মাখাই আছে, এতে আমি কিন্তু নুন দেব না। ঠিক এরকম হালকা করে সাতলিয়ে নেবো আলু। সাতলানোর পর একটা পাত্রে তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবে রান্নাটা যদি করেন তাহলে কিন্তু রান্নাটা টেস্টেই আলাদা হয়। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষার তেল। সরষার তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু সরষার তেলের কাঁচা একটা গন্ধ আসে। তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, 2 ভাগ করে 4 টুকরো তেজপাতা দিচ্ছি। দিয়ে দেবো আমি সামান্য সাদা জিরে। সাদা জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে। ঠিক এরকমভাবে রান্নাটা করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দেবো আমি সামান্য নুন। নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এতে কিন্তু পেঁয়াজটা নরম নরম অবস্থায় খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হবে। এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা, একই সঙ্গে আমি বেটে নিয়েছি। দিয়ে দিতে হবে এই জায়গায় 1 চা চামচ গুঁড়ো হলুদ, আর দেবো আমি 1/2 চা চামচ কাশ্মীরে লঙ্কার গুঁড়ো। এরপর মশলা আমি একই সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি, যখন দেখা যাচ্ছে তেল উঠছে মশলা থেকে। দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা চিরা, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেবো আমি 2/2 বাটি জল। জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। আঁচটা কিন্তু অবশ্যই কম দিতে হবে। আঁচটা কম দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলা থেকে তেল না ওঠে ততক্ষণ কিন্তু ঠিক এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল উঠছে। এরপর আমি সাতলানো যে আলু, সেই আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে ছেড়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো আঁচটা কম দিয়ে মশলার সঙ্গে আলু কষিয়ে নেব। ঠিক এরকমভাবে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে আমি আবার 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই কাঁচা জলে কিন্তু ডিম ছাড়া যাবে না, তাতে কিন্তু ডিমগুলো জল খেয়ে একদম টোপা টোপা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। তাই ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। যখনই ভালোভাবে ফুটবে তারপর ভেজে রাখা যে ভুজিয়াগুলো, সেই ভুজিয়াগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। ভুজিয়াগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো আঁচটা কম দিয়ে রান্না করে নেব। রান্না কিন্তু আমার একদম তৈরি। এই রান্নাটা দিয়ে গরম ভাত দিয়ে পরোটা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। অবশ্যই অবশ্যই রান্নাটা করুন, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।